সুপ্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাবো ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে সেই সব খাবার সম্পর্কে। মানুষের শরীর সুস্থ থাকার জন্য ক্যালসিয়াম খুব প্রয়োজনীয়। সাধারণত প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 700 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন। তবে গর্ভাবস্থায় এবং যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের বেলায় এটি আরও বেশি প্রয়োজন। আমাদের শরীরে 99% ক্যালসিয়াম সংরক্ষিত হয় হাড় ও দাঁতে, বাকি 1% পাওয়া যায় রক্ত, পেশি এবং কোষীয় তরলে। আমাদের শরীরের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে, অথচ হাড়ের যত্নের বিষয়ে আমরা বেশিরভাগ মানুষই খুব উদাসীন বা তেমনভাবে কিছুই জানি না। কয়েকটি খাবার বা খাদ্য উপাদান আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে যেগুলি আমাদের হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন লবণ অর্থাৎ সোডিয়াম, ক্লোরাইড, সফট ড্রিঙ্কস বা নরম পানীয়, চা ও কফির মাধ্যমে থাকা ক্যাফেইন, অতিরিক্ত প্রোটিন বা প্রাণীজ প্রোটিন ইত্যাদি। তবে এমন অনেক খাবার বা খাদ্য উপাদান রয়েছে যেগুলি নিয়মিত খেতে পারলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়, হাড় হয়ে ওঠে মজবুত। ক্যালসিয়ামের ঘাটতি মেটায় যেসব খাবার সেগুলো আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত। ক্যালসিয়ামের অন্যতম উৎস হলো দুধ। প্রতিটি নারীর প্রতিদিন কমপক্ষে 1 গ্লাস করে দুধ পান করা উচিত। 1 গ্লাস দুধে কিছু পরিমাণ প্রোটিন পাউডার মিশিয়ে পান করুন। অনেকেই দুধ খেতে পারেন না অথবা দুধে তাদের অ্যালার্জি রয়েছে, তারা টক দই এর মাধ্যমে তাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। টক দই থেকে আপনি একই পরিমাণ ক্যালসিয়াম পেয়ে থাকবেন। দুগ্ধজাতীয় খাবারের মধ্যে পনির অন্যতম। পারমেজান চিজে সবচেয়ে বেশি পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। দুধের পরিবর্তে পারমেজান চিজ খাদ্য তালিকায় রাখতে পারেন। সবুজ শাকসবজিও ক্যালসিয়ামের খুব ভালো উৎস। পালং শাক, ব্রোকলি, শালগম পাতা ইত্যাদি সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। খেজুরের মধ্যে থাকা ক্যালসিয়াম সালফার, আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেশিয়াম। খোরমা খেজুর খেলে ভালো কাজ হবে। খেজুর দেহে ক্যালসিয়াম, হাড় ও দাঁতের অন্যতম উপাদান হিসেবে কাজ করে। মজাদার এই মাছটি থেকে আপনি ক্যালসিয়াম পেতে পারেন যদি এটি অল্প আঁচে রান্না করেন। চিংড়ি মাছ খুব বেশি রান্না করবেন না, এতে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কমলা, ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফলটি প্রতিদিনের নাস্তায় রাখুন অথবা প্রতিদিনের নাস্তায় 1 গ্লাস কমলার রস পান করুন। একটি মাঝারি আকৃতির কমলা থেকে 65 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। ডিমকে বলা হয় সুপারফুড। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। প্রোটিনের সবচাইতে ভালো উৎস হচ্ছে ডিম, যা হাড়ের গঠন মজবুত করে এবং এতে ক্যালোরিও থাকে বেশ কম। তাই হাড়ের সুস্থতার দিনে অন্তত একটি ডিম খাওয়ার অভ্যেস করুন। ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ভরপুর এই সবজি শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। বেগুন ভিটামিন এ, সি, ই এবং কে সমৃদ্ধ সবজি। ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী বেগুনে রয়েছে 0.8 গ্রাম খনিজ পদার্থ, 1.3 গ্রাম আঁশ, 42 ক্যালোরি খাদ্য শক্তি, 28 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.9 মিলিগ্রাম লৌহ। শালগম ক্যালসিয়াম ও পটাশিয়ামের উত্তম একটি উৎস। এটি হাড়ের নমনীয়তা, অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার ইত্যাদি রোধ করতে সাহায্য করে এবং পেশিতে শক্তি যোগায় ও কর্মদক্ষতা বাড়ায়। 1 কাপ শালগমে থাকে প্রায় 200 মিলিগ্রাম ক্যালসিয়াম, যা একজন পূর্ণবয়স্ক মানুষের 1/5 ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে।
50 গ্রাম ঢেঁড়স বা ভেন্ডিতে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পাতে রাখুন ঢেঁড়স, উপকার পাবেন। 1 কাপ ভাজা কাঠবাদাম থেকে 475 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, তবে এটি প্রতিদিন খাওয়া উচিত নয়। 1 কাপ কাঠবাদাম থেকে প্রায় 1000 ক্যালোরি পাওয়া যায়। তিল, সাধারণত বার্গারের বন রুটিতে তিল ব্যবহার করা হয়ে থাকে। 1 টেবিল চামচ তিল থেকে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিন অত্যন্ত কার্যকর। 1 কাপ সয়াবিনের প্রায় 175 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই নিয়মিত পাতে রাখুন সয়াবিন, উপকার পাবেন। এছাড়া সামুদ্রিক মাছ যেমন স্যামন, সার্ডিন ইত্যাদি সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এছাড়া মাশরুম দেহের ক্ষয়পূরণ, হাড় গঠন ও দাঁত মজবুত করে। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন পুষ্টিগুণের তথ্য পাওয়ার জন্য।